প্রায় দেড় মাস আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন লিজ ট্রাস। এরই মধ্যে প্রধানমন্ত্রীত্ব হারানোর শঙ্কায় পড়েছেন তিনি। নিজ দলের ভেতরেই তার পদত্যাগের দাবিতে সরব হয়েছেন বেশিরভাগ এমপি। নির্বাচনী প্রচারে কর ছাড়ের প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় এসে সেখান থেকে সরে এসেছেন তিনি। অর্থমন্ত্রী কোয়াসি কোয়াটেংকে সরিয়ে জেরেমি হান্টকে দায়িত্ব দিয়েও বিতর্কের মুখে পড়েছেন লিজ ট্রাস। মূলত এর জেরেই প্রধানমন্ত্রীর পদ হারানোর ঝুঁকিতে পড়েছেন তিনি। এমন প্রেক্ষাপটে ব্রিটিশ আইন প্রণেতারা চলতি সপ্তাহে প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে ক্ষমতাচ্যুত করার চেষ্টায় নামছেন। এ খবর প্রকাশ করেছে যুক্তরাজ্যের গণমাধ্যম ডেইলি মেইল। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির 100 জনেরও বেশি পার্লামেন্ট সদস্য লিজ ট্রাসের প্রতি অনাস্থা জানিয়ে চিঠি জমা দিতে প্রস্তুত। এই চিঠি তারা কনজারভেটিভ পার্টির নেতৃত্ব প্রতিযোগিতার আয়োজনকারী কমিটির প্রধান গ্রাহাম ব্র্যাডির কাছে জমা দেবেন। এমনকি আগাম নির্বাচনের দাবিও তুলেছেন কেউ কেউ। এদিকে লিজ ট্রাসের অর্থনৈতিক পরিকল্পনা ভুল উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ব্যবসায়ী ও ধনীদের ওপর থেকে কর কমানোর সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত নন, তবে এটি সম্পূর্ণ ব্রিটেনের নিজস্ব বিষয় বলেও উল্লেখ করেন বাইডেন।